আমাদের ময়মনসিংহের মেয়েরা এত কিউট কেন? টিকটকে সব ছেলেরা দেখে তো পুরো পাগল হয়ে যাইব। হই হই হাই হাই, ময়মনসিংহের মেয়েদের এত দুর্দিন আসছে, তোমাদের কিউটনেস দেখে এখন টিকটকাররা পাগল হয়ে যায়, তবু আবার এরকম টেডি শার্ট পরা ছাপড়ি পোলা পায়নি। হই হই, দেখতে লাগে অনেক কিউট, থাকবা শুধু চাইয়া, এদিক ওদিক কি দেখো ভাইয়া, এগুলো আমাদের ময়মনসিংহের মাইয়া। আমাদের ময়মনসিংহ এখানে এখন দুটো জিনিস খুব বেড়েছে, এক টিকটকার, এ আমি ময়মনসিংহের কিং, আমার লগে কর্তার না তাপালি, নালে এরকম জায়গায় দিব ভইরা পরে কানবা রাইখ দিয়ে। আর দুই ফুড ব্লগার, ভাই রে ভাই, মাগনা খাওয়ান খাওয়ালে এখন সবাই ফুড ব্লগার, সাথে গুড রিভিউ, 9 out of 10, খুব জুসি টেন্ডার, খুব টেস্ট। হই হই, জেলা আমার ময়মনসিংহ, থানা ধুবাউড়া, তোমার জেলার নামটাও লেখা যাও কমেন্ট বক্সে উড়াধুরা। এই সবার জেলার নাম লিখে যাও, সাথে বাড়ির ঠিকানাও, আপু নিজ দায়িত্বে ফ্রিতে সবার বাথরুম ক্লিন করে দিয়ে আসবে। দেখেন ভাই, এটা কিন্তু কোনো মজার কথা না, আপু একজন সমাজসেবিকা। হই হই, তুমি ময়মনসিংহ এর ছেলে, যদি পরো সানগ্লাস আর পাঞ্জাবি, বিশ্বাস করো জান, তোমার জন্য দিতে পারি সাত সমুদ্র পাড়ি। জান শুনো, আমি শুধু তোমার জন্যই, হ্যাঁ শুধু তোমার জন্যই সানগ্লাস এবং পাঞ্জাবি পরা ছেড়ে দিয়েছি, তবু আমি তোমার মতো টিকটকার মেয়ে চাই না। হাত হই হই, ময়মনসিংহ কিছু জেলার জন্য আতঙ্ক, আর সেই আতঙ্কবাজ আপনারা, তাই না? টিকটকার এখন ভাই ময়মনসিংহকে আতঙ্ক করে রাখে। ময়মনসিংহ এর পোলাপান রে, উপরে উপরে দেখছস, ভিতরটা দেহস নাই, যেই দিন ভালো করে দেখবি ওই দিন জায়গায় স্টক করে মরবি। ময়মনসিংহ জেলার ছেলে হয়ে ভাই বিপদে পড়েছি, এই যে ভিতরটা কাউকে দেখাতে পারছি না, দেখালেই তো স্টক করে মরে যাবা, আমরা ময়মনসিংহের ছেলে, ভয় পাও কিন্তু। হ্যাঁ ওই হয়ে, আপনাকে আমার ভালো লাগে, ভালো তো লাগবই, আমরা যে ময়মনসিংহের পোলা। আমাদের এই ভাই ময়মনসিংহের একজন অসম্মানিত টিকটকার, ভাইকে কেউ সম্মান করে না, ভাই দেখলে আমার খুব কষ্ট লাগে, ভাইয়ের জন্য খুবই মায়া হয়, কিন্তু ভাই তার নিজের গলায় নিজেই তার প্রাপ্য সম্মানটা পড়ে আছে। আর ইউ স্টুপিড, দিস ইজ নট আইডি কার্ড, দিস ইজ দ্য শু। ময়মনসিংহ বাসী আপনার জন্য গর্বিত, ভাই এই প্রথম আপনার একটা ভিডিও ভালো লাগলো, আপনার প্রতি সম্মান বেড়ে গেল, আপনি আপনার প্রাপ্য সম্মানটা গলায় নিয়ে ঘুরছেন, জুতার মালা। হই হই, তেঁতুল খাইতে টক লাগে, ডাবের পানি মিষ্টি। আই হাই, তেঁতুল টক, ডাবের পানি মিষ্টি, আপনি না বলে তো জানতামই না। ময়মনসিংহের মেয়েদের মনে কেন হয় না আমার প্রেমের বৃষ্টি? কারণ ময়মনসিংহের মেয়েরা ভালো মন্দ বুঝে, ময়মনসিংহের মেয়েদের আপনার মতো ছাপড়ির টিকটকার পছন্দ না, আমার মতো ইউটিউবার পছন্দ। মন দিবা আমাকে, আর সময় দিবা অন্য কাউকে, জুতা চিনো জুতা, আমার জুতার সাইজ কিন্তু 42, কিনা দিও। কেন আপু, নিজের গালে কি নিজেই মারবেন, চামড়া জুতা নেন, মজা পাবেন। হই হই, এই ময়মনসিংহের পোলা পান, সবাই রেডি তো? ওকে কামান, ওকে কামান কি ভাই, ওকে কামান, ময়মনসিংহের পোলা পান, সাইরা দিছে পার্টির প্ল্যান, পার্টির তালে ফেমাস হইছে ময়মনসিংহের পোলা পান। ওরা তো ভাই র‍্যাপ সংকে একেবারে র‍্যাপ করে দিয়েছে, মানে কি বলবো, ওদের গান আরেকটু শুনলে আমার কান থেকে রক্ত বের হবে। ভাই এবার থাম, আমাকে মাফ কর ভাই। ওই হই ভাইয়া, ময়মনসিংহের পোলা পান গর লগে করতে না বাবাগিরি, তাহলে এরম বিন বাজামু, আমার পিছে ঘুরবো তোমাদের বড় বাঞ্চান। ভাই কিন্তু ময়মনসিংহের ডন, ভাইকে সবাই ময়মনসিংহের এক নামে চিনে, ভাইকে অনেক ভয় পায়, অন্যদিকে আমাদের ভাই আসল পুরুষ। বাজার, আমরা পুরুষ, আমরা লাগে না নারী, আমরা আদ্যে করতে পারি। এই জন্যই তো বলি কলকাতা হারবাল কেন এত বেশি চলে, আপনাদের মতো পুরুষদের জন্যই। আর ভাই এখনই চেহারার যা অবস্থা, কয়দিন পরে আর কলকাতা হারবাল খেয়েও কাজে আসবে না। হই হই, ময়মনসিংহের পোলা আমি, কোন জেলার মেয়েদের প্রতি খাই না ক্রাশ, কারণ আমাদের ময়মনসিংহ জেলার মেয়েরাই তো এক একটা ঝাক্কাস। ভাই ময়মনসিংহের শিক্ষার হার কমছে আর টিকটকের হার বাড়ছে, আমাদের ময়মনসিংহ ভাই হাজারে বিজারে টিকটকার, পথে ঘাটে, বস্তিতে, বাড়ি ঘরে, সব জায়গায়। এদের ভাই একটা ভিডিওতে কিচ্ছু হবে না, আমি চাইলে এই ভিডিওটা এক ঘন্টা বানাতে পারতাম, তো তোমরা যদি আরো এই ভিডিওর পার্ট চাও তো কমেন্টে জানাতে পারো, তোমরা যদি আমার পেজে নতুন থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, তো পেজটা ফলো করো ভাই। মেহনত করকে তেরা বাপ নে পুরা ড্রিম বানা দিয়া। হই হই।